নুসরত জাহান। নুসরত ছবি পিছু 15 লাখ টাকা করে পারিশ্রমিক নেন। মিমি চক্রবর্তী, এই অভিনেত্রী পারিশ্রমিক 17 লাখ টাকা প্রতি ফিল্ম পিছু নেন। শ্রাবন্তী চ্যাটার্জি, প্রতিটি ফিল্মের জন্য শ্রাবন্তী পারিশ্রমিক হিসাবে পান 18 লাখ টাকা। কোয়েল মল্লিক, প্রতি ফিল্মের জন্য কোয়েল মল্লিক 20 লাখ টাকা পারিশ্রমিক নেন। শুভশ্রী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় পারিশ্রমিক 23 লাখ প্রতিটি ফিল্মের জন্য। শুনতে কিছুটা অবাক লাগলেও টলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।